পারফেক্ট আন্ডার 30,000 ইটস বেস্ট, মানে ফ্ল্যাগশিপ তো নয়, আপার মিড রেঞ্জ বলতে পারেন আপনারা। হ্যালো গাইজ, অনেকদিন পর আবার লাইভ এলাম, লাইভ মানে ব্লগে এলাম। তো ব্লগ রেকর্ড করার খুব ইচ্ছা ছিল কদিন ধরে, বাট কোনো কন্টেন্ট ছিল না আমার কাছে। বেসিক্যালি আমি এমএসের হয়ে কাজ করি, খাবার পৌঁছানো, কোভিড পেশেন্টকে, নন কোভিডকে খাবার পৌঁছানো, এইসব পড়ছিলাম। তো যেহেতু আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার, কোভিড ওয়ারিয়ার হিসেবে কাজ করি, তো আমাদের তো ভ্যাকসিন মাস্ট। তো অনেক দিন পর কালকে ডেটে, মানে কালকে কী বার ছিল, মঙ্গলবার না, 25 তারিখ মঙ্গলবার দুপুর 2:45 কোভিশিল্ডের ফার্স্ট ডোজ পড়ল। সো একটু ঝিমিয়ে ছিলাম, শরীরটা খুব একটা খারাপ নেই। আমার সঙ্গে যারা নিয়েছিল তারা প্রত্যেকে জ্বরে কাহিল, ম্যাক্সিমাম 90% জ্বরে কাহিল, বাট আমার কোনো জ্বর টর আসেনি, থ্যাংকস টু গড। তো বাট একটু ঝিমিয়ে ছিলাম, আর আজকে তো জস এসছে, তার জন্য তো পুরো চারদিকটা পুরো ঠান্ডা একদম নিস্তব্ধ, দোকানদানি বন্ধ, এমনিতে লকডাউন চলছে। তো এই মকাতে একটা ছোট্ট মতো জিনিস কিনে ফেললাম, অনেকদিনের টার্গেট ছিল, তো সেটাই আজকে আনবক্সিং হবে। যদিও আমার এটা টেক চ্যানেল নয়, আমি আনবক্সিং করি না, আমি জাস্ট ট্যুরের ভিডিও দিই, বা আমি যদি কোনো কিছু করছি সেটা সম্পর্কে ভিডিও দিই। তো আজকের ব্লগটা যেটা হবে সেটা বেসিক্যালি আনবক্সিং টাইপের হবে। মানে মেনলি কী হয়েছে, আমি দোকানে গেছি খুব শর্ট টাইমের মধ্যে, দোকান থেকে জিনিসটা কিনে নিয়ে চলে এসেছে, আমি খুলে দেখিও নি ভিতরে মোবাইলটা কেমন আছে আদৌ। আর আমার যে পুরোনো মোবাইলটা সেটা একটু হ্যাং করছিলো, যার জন্য ওটাকে চেঞ্জ করতেই হলো। তো চেক করি আমি ফোনটা, তো যে আমাকে রেফার করলো দোকানে যাওয়ার জন্য, সে আমাকে ফোন করে বলো দাদা ওটা তুমি একবার খোলার সময় অবশ্যই কিন্তু ভিডিও করো। তো আমি দেখলাম ভিডিও যখন করতেই হবে তো সেটা আনবক্সিং কেন হবে না, তাই না? তো চ্যানেলে ওয়েলকাম অনেকদিন পর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন, আই হোপ অল অফ ইউ গাইস অ্যাবসলিউটলি ওয়েল, গুড মর্নিং। প্রোডাক্ট যার একটা আনবক্সিং আজকে হবে। তো যেটা বলছিলাম, বেসিক্যালি ফোন আমার প্রচণ্ড হ্যাং করছিলো, যার জন্য আমাকে ফোনটা কিনতে হলো। তো অনেক সার্চ করার পর অনেক কিছু দেখলাম, দেখার পর পছন্দ হলো OnePlus Nord। তো অনেক খুঁজলাম, প্রচুর দোকানে আমি সার্চ করেছি, সব সমস্ত বন্ধু বান্ধব যেখান থেকে হোক আমি সবাইকে বলার চেষ্টা করেছি ভাই খুঁজে দে খুঁজে দে। তো এই একটা ফোন যেটা আমার অনেক দিনের শখ ছিল OnePlus ইউজ করার, আর বেসিক্যালি এই ভ্যারিয়েন্টটা যেটা আছে OnePlus Nord 5G। তো এই ভ্যারিয়েন্টটাতে কী হয়, খুবই লিটল বিট মানির মধ্যে আপনি ম্যাক্সিমাম ফিচার্স পেয়ে যাবেন, 12 GB র্যাম উইথ 256 GB রম। আর যেটা আমার মেনলি দরকার সেটা হচ্ছে ভিডিওস, রিয়ার ক্যামেরা যে ভিডিও সেটা 60 FPS রেকর্ডিং হয়, যেটা খুবই বেস্ট, 4K রেকর্ডিং হয়। তো শুরু করছি আজকে আনবক্সিং, যদিও লজ্জা লাগছে বলতে আনবক্সিং, কারণ আমি কোনো টেক ইউটিউবার নই যে আমি বিশাল কিছু জানি, প্রচণ্ড নলেজ আমার তা নয়, জাস্ট হ্যাঁ ফোন ইউজ করি, ফোন ইউজ করতে ভালো লাগে। আগে ফোনটা জাস্ট হ্যাং করছিলো প্রচণ্ড পরিমাণে, যার জন্য আমাকে চেঞ্জ করতেই হলো। তো শুরু করছি খুলে এটাকে ওপেন করে, তো জাস্ট লক্ষ্য রাখুন এটার দিকে। আমার কাছে কোনো কাটার নেই, মেন ব্যাপার হচ্ছে একটা কাটার দরকার হয়, কিন্তু কাটারটা আমার কাছে নেই। তো আমি নখ দিয়েই কাজ চালানো, নখটা একটু বড় আমার, তার জন্য কি নখটা কাজে লাগলো। এই যে প্লাস্টিক ছেঁড়ার যে খুশি, এটা একটা চরম খুশি। This way Nord. এই হচ্ছে ফোন, গোটা আছে, অসুবিধা নেই, সাইডে রাখলাম, এটা কি জানি না কি কি দিয়েছে, দেখি এটার মধ্যে কি আছে। একটা কেস, বাহ, কভার কিনতে হবে না, বেঁচে গেল পয়সা 100 টাকা। ইউটিউবাররা যেরকম বলে, টেক ইউটিউবাররা, অনেক বেশি জ্ঞান দেওয়া আছে এর মধ্যে, কিছু জ্ঞান ভরা তথ্য যেটা আমার কোনো কাজের না। এখানে কি আছে, এখানে OnePlus-এর স্টিকার আছে, ঠিক আছে, কোথায় লাগাবো সেটা আমি খুঁজবো, দেখতে হবে কোথায় লাগানো যায়। আর সিমের একটা টুল আছে, যেগুলো সাইডে রাখি, মেন ফোকাস হচ্ছে ফোনের, ফোনে কী দিয়েছে দেখি।
33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, হেভি আছে, সঙ্গে একটা টাইপ এ টু টাইপ সি কেবল। ওয়ান প্লাসের এই জিনিসটা খুব ভালো লাগে আমার, প্রত্যেকটা যত ডেটা কেবল পাওয়া যায় সব কিন্তু হোয়াইট আর ব্ল্যাক। ওয়ান প্লাস একটা এমন ফোন, ওয়ান প্লাস একটা এমন কোম্পানি যে কিন্তু পুরো রেড দেয়, ঠিক আছে, কেবলটা দেখতে খুব সেক্সি লাগে। তো সব সাইডে রেখে ওপেন করছি ফোনটাকে, সুন্দর গ্রে কালারের, দুটো কালার হয় অ্যাকচুয়ালি, একটা গ্রে হয় একটা মার্বেল ব্লু হয়। তো ব্লু ফোন আমি অলরেডি ইউজ করেছি যার জন্য ব্লুটা আর নিলাম না, গ্রে কালারটা বেশ প্রিমিয়াম লাগছে দেখে যার জন্য বেশ ভালো লাগলো, গ্রেটাকে নিয়ে নিলাম। তো সামনেও দেখতে পাচ্ছি 5-6 ক্যামেরা আছে, ডুয়েল ক্যামেরা, পিছনে ক্যামেরা সেট আপ আছে 4টে, একটা প্রাইমারি সেন্সার আছে 48 মেগাপিক্সেল, আই হোপ সো, আমি জানি না ঠিক মতো, সো সরি, আমি কিন্তু কোনো টেক সম্পর্কে কোনো আইডিয়া আমার নেই, ফোনটার ফিচার্স দেখেছিলাম বাট মনে রাখতে পারিনি, টেক ইউটিউবাররা কিন্তু মনে রাখে, পুরো মুখস্থ করে জাস্ট ওটাকে ফলো আপ করে তারপরে প্রিপারেশন নিয়ে ভিডিও করে, আমি কিন্তু সেরকম নই, আমি জাস্ট এটাকে খুললাম যাতে ভাঙা না বেরোয়, দোকানদারের মত অনুযায়ী যাতে ভাঙা না বেরোয় তার জন্য আমি ভিডিওটা করলাম, তো তার জন্যই করা আর কিছু না। তো বুট করছি, অন করছি, দেখুন আপনাদের সামনে সাক্ষী রেখে বুট করছি, বুটিং ডান, ওয়ান প্লাসের লোকো চলে এসছে, অ্যান্ড্রয়েডের সাপোর্ট আছে, যদিও অ্যান্ড্রয়েডের অরিজিনাল স্টক ওএস নয়, আই থিঙ্ক স্টক অ্যান্ড্রয়েড নয় এটা, তো আপডেট দেয় ওয়ান প্লাস, অসুবিধা নেই। বুটিং করার পর আবার দেখা হচ্ছে। ফোন অলরেডি বুটিং হয়ে গেছে, লেখা উঠছে হাই ডিয়ার ইংলিশ ইউনাইটেড স্টেট, স্টার্ট করছি, এগ্রি, যদি আমরা এসব ডিসক্লেমার পড়ি না কোনো দিনই, এগ্রি করে দিই, কানেক্ট টু মোবাইল নেটওয়ার্ক, এটাই সবথেকে বড়ো সমস্যার জিনিস, মোবাইল নেটওয়ার্ক কোথায় পাব, মোবাইল নেটওয়ার্ক পাওয়ার উপায় একটাই, সেটা হচ্ছে আপাতত স্কিপ করা, স্কিপ করলাম, সেট আপ অফলাইন, অফলাইনে সেট আপ করে নিচ্ছি, তারপর ওটাকে অনলাইন দিয়ে সেট আপ করবো। ডেট অক্টোবর 2020 দেখাচ্ছে কেন, চেঞ্জ করতে হবে, কী মাস চলছে, মে না, মের আজকে 26 তারিখ, ওকে 5:28, এটা অনলাইন করলে অটোমেটিক সেট হয়ে যেত, কটা বাজে এখন, এই মুহূর্তে বাজে 10:35, সকাল 10:35, এই সরি পিএম হয়ে গেল, হয়ে গেল সেট আপ, নেক্সট, মোর, অ্যাকসেপ্ট, এগ্রি, নেক্সট, ঠিক আছে, পিন নাম্বার দিতে বলেছে, পিন নাম্বারটা আপনাদেরকে দেখাবো না সরি, তবু আমি দেখিয়ে দিচ্ছি, 2580, চেঞ্জ করে দেবো চিন্তা নেই, 2580, যদি এটা পিন নয় আমার, ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে, ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে নিচ্ছি আমি, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম আমি জানতাম না, গ্রেট, আবার এটা না নিলে আমি ওয়ান প্লাস 9R নিতাম, 9R বেশ পছন্দ ছিল, বাজেটটা একটু ডিপ ছিল, একটু হাই, লিটল বিট হাই ছিল,
নেভিগেশন গেস্টার ব্যাক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি মোটো অলরেডি ইউজ করি, মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস, ওইখানে এই ধরনের গেস্টার দিয়ে কিন্তু আপনি অপারেট করতে পারবেন। তাতে পুরো স্ক্রিনটা ওয়াইডলি আপনি স্ক্রিনটা দেখতে পাবেন, এটা হচ্ছে গেস্টার ইউজ করার ফ্যাসিলিটি। ঠিক আছে, আমি জানি এগুলো, আমাকে দেখিয়ে লাভ নেই, আমি এগুলো সব জানি। আমি এগুলো জানি, এটা ধরে থাকতে হয়, ধরে থাকলে পিছনে রিসেন্ট অ্যাপগুলো চলে আসে, সব জানি। পরীক্ষা দিয়ে দিলাম, পরীক্ষায় পাস হয়ে গেলাম, অনেক আছে, ফুল সেট আপ। ভালোই লাগছে ফোনটা, খারাপ লাগেনি। পেছনে ওয়ান প্লাস লেখা, যেটার জন্য নেওয়া বেসিক্যালি, ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি দেখানোর জন্যই কিন্তু, জানি না জাস্টিফাই করছে কি না, তবে কিছু স্যাম্পল শট আমি কিন্তু এডিট করার সময় দিয়ে দেবো। আমি কিছু স্যাম্পল শট দিয়ে দেবো। ওকে, ফোনটা সম্পর্কে ডিটেলস দুদিন ইউজ করার পর আবার জানাবো, ঠিক আছে। আপাতত ব্লগটা শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর যদি কিছু কোশ্চেন থাকে এই রিলেটেড তো অবশ্যই কমেন্টে লিখবেন, এতে করে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো যে কী বলতে চান বা কী জানতে চান এই ব্যাপারে। তো নেক্সট আবার একটা ব্লগে দেখা হবে, তখন পর্যন্ত বাই, টাটা, বাই। এটা অ্যাকচুয়ালি ক্যামেরা স্যাম্পল, যেটা আমি ওই ব্লগটা করলাম, যেটা ওয়ান প্লাসেরই ভিডিও শট এটা। তো এর ফ্রন্টে 4K উইথ 60 FPS আছে, সেটা টেস্টিং করছিলাম আমরা অ্যাকচুয়ালি। তো দেখলাম সত্যি ক্যামেরা কোয়ালিটি ট্রিমেন্ডাস, সত্যি ওয়ান প্লাসকে অবশ্যই রেকমেন্ড করা উচিত। ওয়ান প্লাস আর বেটার দেন এনি আদার হ্যান্ডসেট। তো বেসিক্যালি ক্যামেরা কোয়ালিটি, পেছনেও রিয়ার ক্যামেরা তো 60 FPS ছিল উইথ 4K, আর সামনে ফ্রন্টেও দিয়েছে 4K উইথ 60 FPS। তো আমার জন্য তো বেস্টই হলো, বাজেটের মধ্যে একদম, বাজেটের মধ্যে সব থেকে পাটকা, একদম পারফেক্ট, under 30,000, বেস্ট, মানে ফ্ল্যাগশিপ তো নয়, আপার মিড রেঞ্জ বলতে পারেন আপনারা।